খেলায় মেতে উঠেছে একদল শিশু। দেখে বোঝার উপায় নেই, ছোটবেলার এদিনে আটকে আছে 35 বছরের ব্যক্তি সমীরউদ্দিন। ব্যাট বল হাতে নিয়ে কখনো খেলার মাঠে, কখনো দৌড়ঝাঁপ, আবার কখনো চকলেটের প্যাকেট খুলতে ব্যস্ত সমীরউদ্দিন। কখনো গলা ছেড়ে গাইছে নিজের পছন্দের গান, কখনো মনের সুখে হেসেই কুটি কুটি সমীরউদ্দিন। কুড়িগ্রামের ভরুঙ্গামারী উপজেলার তিলা ইউনিয়নের ছোট্ট গ্রাম গোপালপুরে বাবা মায়ের সাথে থাকে সমীরউদ্দিন। বয়স 35-এর ঘরে হলেও তিনি মানসিকভাবে আটকে আছেন শিশু সুলভ বয়সেই। সমবয়সীরা জীবন সংসারে ব্যস্ত সময় পার করলেও মায়ের আঁচলের নিচেই কাটে সমীরের সময়। সমীরের তো বয়স 30-35 বছর হবে, ওর সাথে যেগুলো আর সমবয়সী ওরা অনেকে বড় হয়ে গেছে, লেখাপড়া করতেছে, চাকরি করতেছে, বিয়া শাদি করছে, সংসার করতেছে, ও তো ছোটই, ও তো আর বড় হইতেছে না, ওই ছোট ছোট পোলাফানোর সাথে ও এখন খেলাধুলা করে। সুমের ভাই আমাদের থেকেও বড়, সে আমাদের সাথে খেলতে পছন্দ করে না, সে মনে করেন ছোট বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করে বেশি। 6 থেকে 7 বছরের শিশুর মতো আকৃতি সমীরউদ্দিনের, আচরণও ঠিক তেমনই, চোখে মুখে নেই কোনো চিন্তার ছাপ, শিশুদের সাথে সময় কাটাতেই পছন্দ করেন তিনি। তাকে স্বাভাবিকভাবে খেলার সাথী হিসেবে মেনেও নিয়েছে এলাকার শিশুরা। তার বয়সী ব্যক্তিরা স্বাভাবিকভাবে কথাবার্তা ও আচরণ করলেও সমীরউদ্দিনের আচরণ এখনও শিশুদের মতোই। তার এই আচরণ মেনে নিয়েছেন গ্রামের সমবয়সী মানুষ। সমীর 3 ভাই বোনের মধ্যে দ্বিতীয়, তার বড় বোন ও ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তাদের সংসারে সন্তানও রয়েছে। সমীর আমার 3 ভাই বোন, বড় বোনটা বিয়ে দিয়েছে, বাচ্চা হয়েছে, এবং সমীর ব্যবস্থা আছে, তার ছোট ভাইটাও বিয়ে শাদি করছে, বাচ্চা কাছে হয়েছে, এবং ওই গার্মেন্টসে চাকরি করে ছোটরা, আর বড়টা তো ওই অবস্থা এখন আছে, মানে মনে হয় যে শিশু বাচ্চা, একদম নাবালক হিসেবে দেওয়া যায়। তবে দিন শেষে মা ছাড়া যেন অচল সমীর। তার মা কখনো মুখে খাবার তুলে দিচ্ছেন, কখনো টিউবওয়েলে চেপে পরম যত্নে হাত মুখ ধুয়ে ঘরে নিয়ে যাচ্ছেন ছেলেকে, আবার নিজ আঁচলেই মুছে দিচ্ছেন প্রিয় সন্তানের মুখ। তবে ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটে সমীরউদ্দিনের মায়ের। খিদে লাগলেও ছেলে জানে না কখন তার ক্ষুধা লাগে। মা সারাদিন কাজ শেষে বাড়িতে এসে যখন খাবার তুলে দেন তখনই খাবার খায় সমীর। ভালো মন্দ খেতে চাইলেও অভাবের কারণে ছেলেকে কিছু খাওয়াতে পারেন না বলে আফসোস করেন সমীরের মা। এই ছেলেকে নিয়ে তো চিন্তা করতেছি, বাপ মা মলি যে কি হয়ব আমি নিজেই বলতে পারিনি। কেন এরা এখন গর্ভবতী থেকে বসছি, মেলা তো চিকিৎসা মিকিৎসা করলাম, তাতে এখন বাদ দিয়ে দিচ্ছি, চিকিৎসা কোনো কাম হয় না, এই পরিমাণ আছি, এখন কী করব, আর করা কিছু জোর নাই। আমি তো এরা তার মারণীয় জিনিস না যে মাইরে হালা দেবো, আল্লাহ বুকে দিছে বুকেই রাখি, গুদার ছেলের আমার বুকে থাকে। বাবার কাছে বায়না ধরতেও পারদর্শী সমীর, প্রায়ই বাবার হাত ধরে ঘুরতে বের হন তিনি। অভাবের সংসারে 400 ভিটে বাড়ি ছাড়া সমীরের বাবার কিছুই নেই, তিনি নিজেও অসুস্থ ও দুর্বল মানুষ, কাজকর্ম করতে পারেন না, ফলে ছেলে ও নিজের চিকিৎসা করতে পারেননি। ছেলে পঙ্গু ভাতা পেলেও তা দিয়ে সংসার চলছে না, ভাঙা বাড়িও মেরামত করতে পারছেন না সমীরের বাবা। জমি ছাড়া আমার কোনো কিছুই নাই, কাম কাজ করা যাচ্ছে না, ফলাহান চেষ্টা করা যাচ্ছে না, আমার কোনো কিছু নেই, অসুস্থ আছে, আমি খাবার হয়ে যাচ্ছি না। পুষ্টিহীনতা ও আয়োডিনের অভাবে খর্বাকৃতির শিশু গর্ভ অবস্থায় বৃদ্ধি লাভ করতে পারে না, অপুষ্টির কারণে খর্বাকৃতি হয়ে জন্ম লাভ করে। সঠিক খাদ্যাভ্যাস ও চিকিৎসার অভাবে সমীরউদ্দিন শিশু সুলভেই আটকে আছে বলে জানান কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডক্টর এস এম আমিনুল ইসলাম। সমীর নামে যে খর্বাকৃতি বা স্ট্যান্ডিং বেবিটি দেখলাম, এটি দুটি সমস্যা, একটি হচ্ছে যে জন্মগতভাবে এটি পুষ্টির অভাবে এটি হয়েছে, পাশাপাশি গর্ভ অবস্থায় আয়োডিনের অভাবেও এই ধরনের বাচ্চা হাবাগোবা বাচ্চা হয়ে থাকে। খর্বাকৃতির সমীরের বিষয়টি জানতে পেরে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, প্রথমে যাচাই বাছাই করে সমীরউদ্দিনের পরিবারকে সেফ নিটের আওতায় আনবে জেলা প্রশাসন। এর পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। প্রতিবন্ধী সমীরউদ্দিনের কথা আমরা জানতে পারলাম, সেটি আমরা সরজমিন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়া উনি একজন প্রতিবন্ধী এটুকু আমরা নিশ্চিত হলাম এবং প্রতিবন্ধী ভাতা পান সেটা জেনেছি, তবে তাদের ঘরের কিছুটা সমস্যা আছে আর তারা আর্থিক সংকটে আছেন যেহেতু ওনার বাবা অসুস্থ। সে বিষয়ে আমরা বাস্তবসম্মত কিছু সিদ্ধান্ত গ্রহণ করবো। প্রথমত তার ঘর দেওয়ার জন্য ঘরটি যখন ঠিক করে দেওয়া যায় সেই উদ্যোগ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং তার জন্য মানবিক সহায়তাটুকু নিশ্চিত করা যায় সেটিও আমরা ব্যবস্থা গ্রহণ করবো। মাহমুদা মুন্নি, নিউজ 24।